শিক্ষক যোগদান থেকে নানান ধরনের দুর্নীতি, অনিয়ম, শিক্ষকদের সাথে অসাধারণ করে আসছে। আমরা বিভিন্ন দপ্তরে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো শাস্তির মুখোমুখি আমরা দেখিনি। এই জন্য আমরা সর্বশেষ রাস্তায় নেমেছি। সর্বশেষ আমাদের দুই শিক্ষক এবং তিন সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি এবং উক্তি পোস্ট করায় সাংবাদিকরা মামলা দায়ের করেছে, এবং আমরাও শিক্ষক তার সঙ্গে জড়িত। আমরা অতি দ্রুত এই মামলায় তাকে গ্রেপ্তার এবং তাকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি, এবং আমরা শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী তার অপসারণের জন্য রাস্তায় নেমেছি। না না পছন্দ করি।